ফ্রেন্ডস, আজ আমাদের আলোচনার বিষয়টি হলো আপনি কিভাবে আপনার ঢুকে যাওয়া গালকে ফুলিয়ে নিতে পারবেন। ফ্রেন্ডস, আজকের এই টিপসটি খুবই কার্যকরী টিপস। ফ্রেন্ডস, এটি খুবই সহজ এবং ফলদায়ক টিপস। এটি ব্যবহারের পর আপনি নিজেই দেখতে পাবেন আপনার গাল কতটা ফুলে উঠেছে। আমাদের গাল তখনই সুন্দর লাগে যখন আমাদের গাল ফুলে থাকে এবং গাল গোল হয়। আর আপনার গালও যদি ভেতরে ঢুকে গিয়ে থাকে বা আপনি রোগা এবং কমজোর হওয়ার জন্য আপনার গাল মোটা এবং গোল না হয়ে থাকে, তাহলে আপনি আজকের এই টিপসটি অবশ্যই ব্যবহার করবেন। ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই সাধারণত কোন কোন কারণে আপনার গাল ভেতরে ঢুকে যায়। নাম্বার ওয়ান, শরীরে পুষ্টির অভাব। যারা শাকসবজি ইত্যাদি খায় না বা খেতে পছন্দ করেন না, বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই এই সমস্যা দেখা দেয়। তাই আপনি শরীরে পুষ্টি বাড়ানোর জন্য প্রতিদিনের খাবারে শাকসবজি, দুধ এবং দই রাখুন। এই খাবারগুলি আপনি নিয়মিত খেলে আপনার শরীরে পুষ্টির অভাবও পূরণ হবে এবং আপনার গাল ভেতরে ঢুকে যাওয়ার মতো সমস্যাও কখনো হবে না। নাম্বার টু, ধূমপান করা। ফ্রেন্ডস, যারা অতিরিক্ত ধূমপান করে তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাই ধূমপান ত্যাগ করে ফেলুন। নাম্বার থ্রি, শরীরে জলের অভাব। যদি আপনি কম জল পান করেন তাহলে আপনার এই সমস্যা হতে পারে, তাই আপনি বেশি বেশি করে জল পান করুন। ফ্রেন্ডস, গাল কেন ভেতরে ঢুকে যায় তার তিনটি কারণ আমি আপনাদের জানালাম। এইবার আসুন দেখে নেওয়া যাক এই ঘরোয়া টিপসটি কিভাবে তৈরি করবেন। শুরু করার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। এর জন্য আপনাকে নিতে হবে শুধুমাত্র নারকেল তেল। এই নারকেল তেলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের গালকে ফোলানোর জন্য বিশেষভাবে সাহায্য করে। আপনাকে এইখানে নারকেল তেল ছাড়া আর কোনো উপাদান নিতে হবে না। ফ্রেন্ডস, আপনি একটি খালি পাত্রে এইটিকে 2 চামচ নিয়ে নিন। এটি কিছুদিন ব্যবহার করলেই আপনার ঢুকে যাওয়া গাল বেলুনের মতো ফুলে উঠবে। তো আসুন আপনাদেরকে জানিয়ে দিই এটিকে কিভাবে আপনার গালে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, এটি লাগানোর আগে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আপনি চাইলে যে কোনো ফেস ওয়াশ দিয়েও আপনার মুখ ধুয়ে নিতে পারেন বা নর্মাল জল দিয়েও ভালোভাবে ধুয়ে নিতে পারেন। তারপর আপনি আঙুলে করে এই তেল নিয়ে আপনার গালে এইভাবে ম্যাসেজ করুন। আপনি এটিকে ধীরে ধীরে ম্যাসেজ করবেন। ম্যাসেজ করতে করতে এইভাবে আপনার গাল টানতে থাকবেন। এই রকম ভাবে যদি আপনি ম্যাসেজ করেন তাহলে আপনার গালে যে রক্ত কণিকা থাকে তার মধ্য দিয়ে আপনার রক্ত খুবই দ্রুত প্রবাহিত হতে শুরু করে এবং যা আপনার গালকে ফুলিয়ে তোলে। আপনি এইভাবে 10-15 মিনিট ম্যাসেজ করতে থাকুন। এটিকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনার গালে ব্যবহার করবেন। এটিকে আপনি নিয়মিত 7 দিন ব্যবহার করুন, এর ফল আপনি নিজেই দেখতে পাবেন। ফ্রেন্ডস, এটি অনেকেই ব্যবহার করেছে এবং খুব ভালো রেজাল্টও পেয়েছে। আপনিও এটিকে ব্যবহার করতে পারেন। আশা করি আপনিও এই টিপসটি থেকে উপকৃত হবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।